কবরস্থানের কফিন। আমি জানি না তারপর আর কখনো ওই রাতের চেয়ে অন্ধকার রাত দেখেছি কিনা। ওই দিন আকাশের কালো মেঘের চাদর চাঁদকে পুরো ঢেকে ফেলেছিল, আর মুহূর্তের মধ্যেই পুরো শহর অন্ধকারে ঢেকে গিয়েছিল। এতটাই অন্ধকার ছিল যে যখনই আকাশে বিদ্যুতের ঝলকানি পড়ত, তখনই মনে হতো কেউ একজন এই শহরের ছবি তুলছে। তখন প্রায় মাঝরাত হয়ে গিয়েছিল, চারদিকে নিস্তব্ধতা ছেয়েছিল। শহরের দূর দূরান্তের রাস্তায় মানুষের কোনো ছায়াও দেখা যাচ্ছিল না, কিন্তু কবরস্থানের পেছন থেকে কারো কথার ফিসফিস আওয়াজ শোনা যাচ্ছিল। কিন্তু যেখানে বিড়াল ছানারাই পা রাখতে ভয় পায়, সেখানে মাঝরাতে কেউ কিভাবে যেতে পারে? এখন এই অন্ধকারে হয় ভূত থাকবে না হয় চোর। এমনিতে কবরস্থানে ভূতের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা যায় না, কিন্তু চোর কবরস্থানে, এটা হজম করা একটু কঠিন। আরে চুরি করার জন্য কবরস্থানের চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। আরে কতবার তো এসেছিলাম, তারপর কি হলো? লুট করার সময় সব মাল ধরা পড়ে গেল। এবারও যদি ওই বুড়োটা নিজেকে কবরস্থানের রক্ষক দাবি করে আবার ফিরে আসে, তাহলে তো ওই শালা আমাদের গুলি খেয়েই মরবে বলে। আরে রমেশ, প্রতিবারই কি ভাগ্য এতটা খারাপ হবে নাকি? চল এখন ভিতরে যাই। রমেশ আর সুরেশ চোর ছিল, কিন্তু তাদের চুরি করার স্টাইল একেবারে আলাদা ছিল। তারা লোকদের বাড়ি লুট করত না, তারা বড় লোকদের কবর খুঁড়ে তাদের কাছে যাই থাকতো তাই চুরি করে নিত, কারণ মৃত ব্যক্তিরা রিপোর্ট লিখায় না। প্রতিবারের মতো এবারও এক ধনী কর্নেলের কবর খুঁড়ে সেটাকে লুট করার চেষ্টা করে, কিন্তু তারা যখন কফিন খুলে তখন তাদের দুজনের পায়ের নিচের মাটি সরে যায়। আরে বাপরে, এটা তো ওই লোকটাই সুরেশ। মানুষ তাই পায় যা সে পাওয়ার চেষ্টা করে। আপনি নিশ্চয়ই এই প্রবাদটি শুনেছেন, কিন্তু এটা কিভাবে হয়? আপনি ডোডো টিভির এই গল্পে এই প্রবাদটির বাস্তব প্রমাণ দেখতে পাবেন। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের প্রিয় বন্ধু মিস্টার নটি, আর আজকের গল্পটি ক্যাবিনেট অব দ্য কিউরিওসিটি থেকে অনুপ্রাণিত। আমাদের আজকের গল্পের নাম কবরস্থানের কফিন, আর এই গল্পটির লেখক পঞ্চম প্রকাশ। কবরস্থানের ধ্বংসাবশেষের উপর দিয়ে বাদুর উড়ছিল। একটা গাছের উপর বসে থাকা প্যাঁচা চোখের পলক না ফেলেই দেখা যাচ্ছিল কিভাবে দুইজন চোর এক ব্যক্তির কবর খুঁড়ছে, তারপর কফিন খুলে। আর ওই কফিন খোলার আওয়াজ শুনে বাদুর আর প্যাঁচা পাখা ঝাপটাতে ঝাপটাতে আকাশে উড়ে যায়। তারপর তাদের দুজনের মধ্যে একজন নিচে নেমে আসে আর লাশের গলা থেকে চেইন খুলে বসে। শালার চেহারাটা দেখ, মরার বড় সুখী নয়, এখনো চেহারাটা পেঁচার মতো করে রেখেছে। আরে এভাবে বলিস না, হয়তো রাত তা আশেপাশেই আছে। আরে কি যায় আসে, ও রাত্তা কি আমাদের লুট করার মাল ফেরত নিতে যাইবে নাকি? সব লুট করা জিনিস আমাকে দিয়ে দাও। পেছন থেকে এমন একটা আওয়াজ শুনে তাদের দুজনের পায়ের নিচের মাটি সরে যায়। এক মুহূর্তের জন্য তাদের মনে হয়েছিল ওই ব্যক্তির আত্মা বাইরে থেকে এসেছে আর তাদের কাছে নিজের জিনিসপত্র ফেরত চাইছে, কিন্তু এখানে ব্যাপারটা অন্যরকম ছিল। তারা দুজন যখন পিছনে ঘুরে তাকায় তখন দেখে রিভলভার হাতে একটা মানুষ তাদের লুট করা জিনিস ফেরত চাইছে। চোরেরা ভেবেছিল তারা চুরি করতে এসে ধরা পড়ে গিয়েছে, তাই প্রথমে তারা সিদ্ধান্ত নেয় লুট করা জিনিস নিজেদের মধ্যে বণ্টন করে নিবে। কিন্তু ওই ব্যক্তির আরও একটা চিৎকার শুনে চোরদের রক্ত শুকিয়ে যেতে বসেছিল। নিজের ফালতু কথা বন্ধ করো, আমাকে দেখে কি তোমাদের মতো চোর মনে হচ্ছে যে তোমার ভাগ নিতে এসেছে? আমি স্যালি, এই কবরস্থানের রক্ষক, আর আমি থাকতে তোমরা কবরস্থানের কফিনের ভেতর থেকে কিছুই চুরি করতে পারবে না, বুঝেছো? এখন চুপচাপ জিনিসপত্র এখানে রাখো আর এখান থেকে চলে যাও, নইলে। একথা বলে ওই মোটা লোকটা উপরের দিকে একটি গুলি করে আর চোরেরা লুট করা জিনিসপত্র সব জিনিস ওখানেই রেখে হাওয়া হয়ে যায়। তারপর স্যালি প্রথমে তার আশেপাশে তাকায় আর কিছুক্ষণ পর কবরে নেমে লাশ দেখতে থাকে। ওহো, এখানে তো এখনো অনেক মাল পড়ে আছে, বাজারের দাম তো আরো ভালো পাওয়া যাবে, এতে আমার ঋণটাও পরিশোধ হয়ে যাবে। স্যালি ওই চোরদের মতোই ছিল যে লাশ লুট করত। সে মৃতদেহের আঙ্গুল থেকে একটি চকচকে আংটি টেনে নিল, যেটা সম্ভবত সোনার ছিল। ওটা দেখে সে অনেক খুশি হলো।
কিন্তু হঠাৎ করেই এক ঝাঁক বাদরের দল তার মাথার উপর দিয়ে উড়ে গেল। এমন একটা ঘটনায় সে ভয়ে আংটিটা ফেলে দিল। ওই আংটিটা আবার কফিনের ভিতরে পড়ে গেল। স্যালি এক মুহূর্তের জন্য এমনভাবে ভয় পেয়ে গিয়েছিল যেন কেউ তাকে চেপে ধরেছে। কিন্তু আর দেরি না করে স্যালি আবার কফিনের ভিতরে হাত ঢুকিয়ে ওই আংটিটা খুঁজতে থাকে। কিন্তু পরক্ষণে সে নিজের হাত বের করে আনে আর এমনি এমনভাবে লাফিয়ে উঠে যেন তার আঙ্গুলটাতে সাপে কামড়ে দিয়েছে। তার আঙ্গুল থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকে। এর ব্যথায় সে চিৎকার করে ওঠে। তার এক চিৎকারে পুরো কবরস্থান কেঁপে ওঠে আর স্যালি নিজেও কাঁপতে থাকে। যখন সে নিচের দিকে তাকায় তখন সে দেখে কফিনের ভেতর থেকে একটি ইঁদুর বেরিয়ে আসছে, যার মুখে রক্ত লেগে আছে আর তাতে ওই আংটিটা ফেঁসে আছে। স্যালি তার মুখ থেকে ওই আংটিটা নেওয়ার জন্য হাতে গিয়ে দিতেই ইঁদুরটা আংটিটি নিয়ে আবার কফিনের ভিতরে ঢুকে যায়। স্যালি লুট করা জিনিস সব লাশের মুখের উপর রাখে, তারপর ওই রাস্তায় উকি মারতে থাকে যেই রাস্তা দিয়ে ইঁদুর চলে গেল। কিন্তু সে সেখানে কিছুই দেখতে পেল না, উল্টো সে কিছু একটা টেনে নিয়ে যাওয়ার আওয়াজ শুনতে পেল। সে যখন উঠে দাঁড়ায় তখন দেখে লাশটাকে ইঁদুরের দল ঘিরে রেখেছে। তারা লাশটাকে টানতে টানতে একটি সুরঙ্গের ভিতরে নিয়ে যাচ্ছে। স্যালি তার মাল উঠানোর আগেই লাশটা পুরোপুরি সুরঙ্গের ভিতরে চলে যায়। চুল টেনে ধরে স্যালি লাশটাকে বাইরে বের করার চেষ্টা করে, কিন্তু সে এই কাজে ব্যর্থ হয়। কারণ সে যেই চুলটা ধরেছিল ওটা নকল ছিল আর এক ঝটকায় স্যালির লুট করা মাল হাত থেকে ছেড়ে যায়। সেই সাথে তার স্বপ্নগুলো আবার অপূর্ণতার শিখরে পৌঁছে যায়। কিন্তু স্যালি হার মানল না। সে তার এক হাতে টর্চ আরেক হাতে রিভলভার নিয়ে ওই লাশের পিছু করতে থাকে। সে তার লোভে বশীভূত হয়ে যতটা ভিতরে চলে যাচ্ছিল বাইরে বেরিয়ে আসার রাস্তাটা ততটাই দূরে সরে যাচ্ছিল। এই কথাটা সে তখন বুঝতে পারল যখন লাশটা একটা গর্তের মধ্য দিয়ে সোজা নিচে পড়ে গেল। স্যালি এখন এটা বুঝতে পেরে গিয়েছিল যে এখন সব কিছু তার হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। তাই সে আবার বাইরে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকে, কিন্তু এখন সে নড়াচড়াই করতে পারছিল না আর নাই দাঁড়াতে পারছিল। সে বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত। এমন সময় তার সামনে ওই ইঁদুরটি চলে আসে। ইঁদুরটাকে দেখে স্যালি প্রচুর রেগে যায় আর তার উপর গুলি চালিয়ে দেয়। এই গুলির আঘাতে ইঁদুরটি ছিন্ন ভিন্ন হয়ে যায়। ইঁদুরটির এই অবস্থা দেখে স্যালি বিজয়ের একটা হাসি ফুটে ওঠে, যেন সে কোনো বড় সাফল্যের ছোঁয়া পেয়ে গিয়েছে। কিন্তু সে এটা জানতো না যে সামনে তার সাথে কি হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই সুরঙ্গের ভেতর থেকে বিকট শব্দ ভেসে আসতে থাকে। স্যালি বুঝতেই পারছিল না যে এইগুলো কিসের আওয়াজ। কিন্তু পরক্ষণে তার সামনে যে দৃশ্যটা ভেসে উঠল সেটা দেখে সে গর্তের ভিতরে ঢুকে যেতে বাধ্য হলো, কারণ সে তো আবার পিছনে সরতে পারছিল না। আর এই গর্তের উপরে সে হাজার হাজার ইঁদুর বাহিনীকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, যারা তাদের ধারালো দাঁত দিয়ে স্যালির সামনে এগিয়ে যাওয়ার অপেক্ষা করছিল। গর্ত থেকে নিচে পড়ার কারণে কিছুক্ষণের জন্য স্যালির চোখ বন্ধ হয়ে গেল। তারপর যখনই সে তার চোখ খুলল তখন সে চিৎকার করে উঠল, কারণ কবরস্থানের নিচে নরকঙ্কালদের স্তূপ পড়েছিল আর ওই লাশটাও তার ঠিক পাশেই পড়েছিল। সে যেটার পিছু করতে করতে এই অবধি চলে এসেছে। স্যালি আতঙ্কিত হয়ে এদিক ওদিক দৌড়াতে লাগে, কিন্তু তখনই সে সবগুলো নরকঙ্কালদের একটু মনোযোগ দিয়ে দেখছিল। এমন সময় সে লক্ষ্য করল সবার শরীরেই মূল্যবান অলংকার লেগে আছে। এটা দেখেই মুহূর্তের মধ্যে স্যালির চেহারা থেকে সব ভয় দূর হয়ে গেল। কেউ একজন ঠিকই বলেছিল, ভগবান দিতে দেরি করলেও দাঁত খুলে দেয়। নাও স্যালি বাবা, যা 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 নিতে পারো নিয়ে নাও। এখন এখান থেকে তোর আর কারোর সামনেই মাথা নত করতে হবে না। স্যালি ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে যতটা সম্ভব সোনা আর রূপা সংগ্রহ করে নেয়। তারপর সে যখন এখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখনই সে পাথরের উপর পড়ে থাকা একটা নরকঙ্কাল দেখতে পায়, যার হাতে তলোয়ার আর গলায় একটা আকর্ষণীয় লকেট ঝুলছিল। লকেট দেখে স্যালির লোভ আরও বেড়ে যায়। সে তৎক্ষণাৎ কঙ্কালের গলার লকেট খুলে নেয়। তারপর সে কয়েক কদম এগিয়ে যেতেই অনুভব করে কেউ একজন তার কাঁধে চেপে ধরেছে। স্যালি যখনই পিছনে ঘুরে তাকায় তখন সে দেখে তার সামনে ওই নরকঙ্কালটাই দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ আগে সে যার গলা থেকে লকেট চিনিয়ে নিয়েছে। এটা আমার, আমাকে ফিরিয়ে দাও। নরকঙ্কালের মুখ থেকে এইসব কথা শুনে স্যালির হুঁশ উড়ে যায়। কিন্তু সে আর কোনো কিছু বুঝে ওঠার আগেই
সেখানকার নরকঙ্কালগুলো উঠে দাঁড়ায় আর বলতে থাকে, যে জিনিসটা আমার সেটা আমাকে ফিরিয়ে দাও। এইসব দেখে সেলিনা হিলতে পারছিল না, কিছু বলতে পারছিল। সে এখন আবার ওই গর্তে ফিরেও যেতে পারছিল না। স্যালি বুঝতে পেরে গিয়েছিল তার মৃত্যু এখন সামনে এসে দাঁড়িয়েছে। নরকঙ্কাল তাদের কথা পুনরাবৃত্তি করতে থাকে আর তার এগিয়ে যাচ্ছিল, আর স্যালি শুকনো শুকনো নিঃশ্বাস ফেলে নিজের অবস্থান থেকে পিছিয়ে আসছিল। পিছনে সরতে সরতে সে একটা দেওয়ালের সাথে ধাক্কা খায়। এতে স্যালি তার সামনে একটি সুড়ঙ্গ দেখতে পায়, যেটা হয়তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র রাস্তা ছিল। স্যালি কোনো কিছু না ভেবেই ওই সুড়ঙ্গের ভেতরে ঢুকে যায় আর হাত দিয়ে ওই সুড়ঙ্গের মাটি আছড়ে নিচে থাকা নরকঙ্কালগুলোর উপর ফেলতে থাকে। তার কিছুক্ষণ পরেই সুড়ঙ্গটি মাটির কারণে বন্ধ হয়ে যায় আর সেখানে থাকা সবগুলো নরকঙ্কাল নিজের কথা বলতে বলতে ওই গর্তেই আটকা পড়ে থাকে। স্যালি তখন জীবিত থাকার তাগিদে সুড়ঙ্গের উপরের দিকে যেতে থাকে। সে এত কষ্ট করে যে সুড়ঙ্গের ভিতরে ঢুকেছিল তার শেষ প্রান্তে শত বছরের পুরাতন একটা কফিনের বন্ধ দরজায় গিয়ে মিশেছিল, যে কফিনের লাশ ইঁদুরেরা অনেক আগেই সেখান থেকে নিয়ে গিয়েছে। স্যালির কাছে তখন আর কোনো রাস্তা ছিল না, কারণ সে ততক্ষণে নিজেকে একটা কফিনে আটকে ফেলেছিল। নিজের লোভের কারণে স্যালি মৃত্যুর আগেই মাটির সাথে মিশে গিয়েছিল। আরে কি দেখছিস রমেশ, জলদি কফিনটা খুল। আরে কর্নেল অনেক ধনী ব্যক্তি ছিলেন, মনে হয় অনেক নামি দামি মাল খুঁজে পাব। আরে বাপরে, এটা তো ওই লোকটাই সুরেশ। হ্যাঁ, কফিনের রক্ষক। আরে বেচারা অনেক ভালো মানুষ ছিলেন। আজ আমাদের সফর শেষ হতে চলেছিল, তারপর আমরা আবার আমাদের বাড়ি লাখলুমে ফিরে যেতাম। কিন্তু আমি জানি না কেন আমি পাহাড়ে চলে আসলাম, যা আমাদের জীবনে সুখ শান্তি সব কেড়ে নিল। এখন আমার কাছে বেঁচে থাকার আর কোনো সম্বলই নেই। আসলে আমরা হিমালয় পর্বতের হন্টেড প্লেস হল ঘুরে দেখতে চেয়েছিলাম। এখানে আমরা টানেল নম্বর 33 ডুকানিস হাউস আর ডায়েরি ব্যাবরিল থেকে শুরু করে গাসালি ঘুরে দেখেছি, কিন্তু সেই হন্টেড ফিলিংস আমি কোথাও খুঁজে পাইনি, আমি যেটা চাইছিলাম। তারপর একদিন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি পাহাড়ের নিচে একটি গ্রাম দেখতে পাই, যেটা দেখতে বেশ হরর ছিল। তাই একটি জায়গায় আমরা আমাদের গাড়িটা পার্ক করি, তারপর রাস্তা দিয়ে নেমে গিয়ে আমরা এই গ্রামে ঢুকে পড়ি। এই গ্রামের দৃশ্য দেখেই আমি রেশমাকে বলি, রেশমা তোমার কি মনে হচ্ছে না এই গ্রামটা পুরোটা একটা হন্টেড একটি গ্রাম? আমি বলে দিচ্ছি, এর থেকে ভালো হন্টেড শট আমরা আর কোথাও খুঁজে পাবো না। আমার কথাটা একদমই ঠিক ছিল, কারণ পাহাড়ের নিচে সাধারণ গ্রামগুলো দেখতে বেশ সুন্দর হয়, কিন্তু আমি এই জায়গাটাকে সুন্দর কিভাবে বলবো যেখানকার একটি লোকের চেহারাতেও হাসির রেখা নেই? পুরো গ্রামে মাত্র দু চারটে গাড়ি, একটি বৃদ্ধ লোক যে চুপচাপ বসে কাঠ ওঠাচ্ছে, মহিলাগুলো মাথা নিচু করে নিজেদের কাজে ব্যস্ত, আর বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে এরা কোনো ভয়ের ছায়ায় জীবনযাপন করছে। রেশমি মুচকি হেসে সেই বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু একটি বাচ্চাও তার কথা শুনে না। বেবি, জায়গাটা তো সত্যি হন্টেড মনে হচ্ছে, আমরা কি সত্যি আজ এখানে থেকে যাব? রেশমার কথা শুনে আমি হাসতে হাসতে ওকে বলি, হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা এখানেই থেকে যাব, তোমার ভয় লাগছে না তো? আর যদি তোমার ভয় লাগে তাহলে উপরে পাহাড়ের সেই মন্দিরে চলে যাও। এতক্ষণ যে বৃদ্ধ লোকটা বনফায়ারের প্রস্তুতি নিয়েছিল, সে আমার কথা শুনে আমার দিকে এগিয়ে আসে আর বলে, থাকতে হলে এখানেই থেকে যাও, পাহাড়ে যেও না, সেটা কোনো মন্দির নয়, সেটা হচ্ছে শয়তানের ঘর। তাই চুপচাপ আজ এই রুমে থেকে যাও আর কাল চলে যাও। আর একটি কথা, এখানে থাকতে হলে কিন্তু টাকা দিয়েই থাকতে হবে, তো সেটা দিয়েই যেও। এই কথা বলে সে সামনের দিকে এগিয়ে যায়। সে আমাদের উপরে যেতে না করায় সেখানে যাওয়ার আগ্রহ আরও বেড়ে যায়, কিন্তু আপাতত আমি আর রেশমার সেই বৃদ্ধ লোকের বলা রুমটাতে চলে যাই আর ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসি। আশেপাশের সৌন্দর্যের সাথে সাথে আমি এই গ্রামের কিছু অদ্ভুত জিনিসও আমার ক্যামেরায় আবদ্ধ করে নেই।
ঘুরতে ঘুরতে আমরা সেই জায়গায়ও চলে যাই যেখানে পাহাড়ের উপরে যাওয়ার রাস্তা ছিল, কিন্তু আমরা দুজন এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাব। ঠিক তখনই সেই বৃদ্ধ লোক আমাদের পিছন থেকে চিৎকার করে ওঠে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলেছিলাম না পাহাড়ের উপরে যেও না, ফেরত চলো। সে মানা করায় আমরা নিচে তো নেমে আসি, কিন্তু উপরে কি ছিল তা দেখার আগ্রহ তখনও আমাদের মনে জাগ্রত ছিল। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমি রেশমার সাথে আমার ঘরেই ছিলাম আর বাইরে সেই বৃদ্ধ লোকটা আগুন জ্বালিয়ে বসেছিল। তাই আমরাও ক্যামেরা নিয়ে ওই বৃদ্ধ লোকটার কাছে গিয়ে বসি আর তাকে জিজ্ঞাসা করি ওই শয়তান ঘরের কাহিনীটা কি। আমার প্রশ্ন শুনে সে রেগে যায় আর বলে তার ব্যাপারে সে কখনো কথা বলতে চায় না, যে তাদের গ্রামকে এইভাবে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমি বারবার রিকোয়েস্ট করেই যাই ওই শয়তানের কাহিনী বলতে, সে রাজি হয়ে যায়। তারপর আমি যখনই ক্যামেরা অন করি তখনই সে বলতে শুরু করে, আমি জানি না সে ডাইনি ছিল নাকি পেতনি, কিন্তু আমার নজরে সে ছিল একটি শয়তান যে বাচ্চা আর পুরুষদের শিকার করত। সে ওই পাহাড়ের উপরেই থাকত, কিন্তু রাতের অন্ধকারে আমাদের গ্রামে এসে বাচ্চাদের চুরি করে নিয়ে যেত আর বলি দিয়ে নিজের আয়ু বাড়িয়ে নিত। যখন এই কথাটা গ্রামের মানুষ জানতে পারে তখন তারা সেই মহিলাকে সতর্ক করে দেয় যেন সে ওই পাহাড় থেকে আর কখনো এই গ্রামে না আসে, যদি আসে তাহলে ভালো হবে না। তারপর থেকে সে পাহাড়ের উপর থেকে আর নামে না, কিন্তু বেশ কয়েক মাস কোনো শিকার না পাওয়ার কারণে সে দুর্বল হয়ে যায়। তাই একদিন রাতে লুকিয়ে লুকিয়ে সে গ্রামে আসে, একটি বাচ্চাকে চুরি করে নিয়ে যাচ্ছিল। তখনই গ্রামবাসী তাকে ধরে ফেলে, তার চুল ধরে টেনে হিঁচড়ে তাকে একটি গাছের সাথে বেঁধে দেয় আর তাকে প্রচণ্ড মারধর করতে শুরু করে। গ্রামবাসীরা তাকে মেরে তার বারোটা ভাজিয়ে দেয়, কিন্তু তারা এখানেও থামে না। কেউ তার কাপড় খুলে নিয়েছিল তো কেউ চুল টেনে ছেড়ে দিয়েছিল। রাগী গ্রামবাসী সেই মহিলার মাথার সব চুলগুলো টেনে চুলে নেয়। এই দৃশ্য দেখে বোঝাই যাচ্ছিল না যে কে শয়তান ছিল, যে বাধা সে নাকি আমরা যারা মুক্ত আছি তারা, যারা ওই মহিলাটিকে জীবিত পুড়িয়ে ফেলেছিল। তার শরীর পুরা সময়ও তার মুখ থেকে একটি আওয়াজ বের হয়নি, কারণ সে তার চিৎকার প্রতিশোধে বদলে দিয়েছিল। আর পরে তিনি তার আত্মা গ্রামবাসীকে মারতে শুরু করে। তার হাত থেকে বাঁচার জন্য গ্রামবাসী তার অস্থি একত্রিত করে তন্ত্রমন্ত্রের সাহায্যে তাকে ওই পাহাড়ে ওই উপরের মন্দিরে আটকে দিয়ে আসে। তারপর থেকে যেখানে আর কেউই যায়নি, কারণ সেখানে যদি কেউ যায় তাহলে সে আবার কখনো ফিরে আসতে পারবে না। আর যাই হোক, এখন আমি যাই আর তোমরাও ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ো। গল্প শেষ করে তো সে চলে যায়, কিন্তু ভয়ে রেশমার অবস্থা টাইট হয়ে গিয়েছিল। কিন্তু আমার তার কথা শুনে একদমই ভয় লাগেনি, কারণ ভূতপ্রেতের গল্প আমাকে ফিল্মের মতো কিছুক্ষণের জন্য আকৃষ্ট করতে পারে, কিন্তু সব সময়ের জন্য না। তাই আমি রেশমার কাঁধে আমার মাথা রাখি আর বলি, রেশমা, মনে হচ্ছে বাবা ঘুমাতে চলে গেছে, এখন আমাদের থামানোর মতো আর কেউই নেই, তাহলে চলো না আমরা উপরের সেই পাহাড়টাতে যাই। আমার কথা শুনে রেশমা প্রচণ্ড রেগে যায়। সীতা, তুমি পাগল হয়ে গিয়েছো নাকি? তুমি কি শুনোনি বাবা কি বলেছে? যদি কেউ সেখানে যায় তাহলে ও তার সাথে ফিরে আসবে। আরে রেশমা, আমার জান, তুমি ওদের কথা বিশ্বাস করছো? চলো আমরা দেখে আসি উপরে সত্যি কিছু আছে কিনা, এরা আমাদের তো মিথ্যাও কথা বলতে পারে, তাই না? রেশমা উপরে যেতে চাইছিল না, কিন্তু আমি বারবার জিদ করার কারণে সে রাজি হয়ে যায়। আর আমরা প্রায় 30 মিনিট হাঁটার পর উপরে যাই। সেখানে গিয়ে আমরা দেখি সেই জায়গাটা সত্যি অনেক আজব। চারিদিকে ছোট ছোট মানুষের মাথার খুলি পড়েছিল, যেন এগুলো কোনো বাচ্চার। এই পাহাড়ের উপর আমি এক ধরনের আজব শক্তির আভাস পাচ্ছি, যেন কেউ একজন আমার আশেপাশে আছে। কিন্তু কিছুক্ষণ পর যখন আমি রেশমার কথা ভাবি তখন দেখি সে আমার আশেপাশে কোথাও নেই। তখনই আমি মন্দিরের মতো একটি জিনিস দেখতে পাই, যার উপর একটি কাঠের একটি লাল কাপড় বাঁধা ছিল। এটাকে দূর থেকে দেখে আমি একটা মন্দির ভেবেছিলাম, কিন্তু কাছে গিয়ে দেখি এটা একজনের কবর। এখানে হয়তো সেই শয়তানের অস্থি দাফন করা হয়েছে। আমি ওই কবরটাকে আরেকটু কাছে থেকে দেখার জন্য একটু এগিয়ে যেতেই পিছন থেকে কেউ একজন আমার
কাঁধের উপর হাত রাখে, যার ফলে আমি ভয়ে চিৎকার করে উঠি। আমি যখন পিছনে ঘুরে তাকাই তখন এটা রেশমা ছিল। চোখ নামানো, চুল খোলা আর চেহারায় এমন দুঃখ যেন কোনো বড় কষ্ট পেয়েছে সে। তার এই রূপ দেখে আমি ভিতরে ভিতরে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু নিজেকে সামলে নিয়ে আমি রেশমাকে বলি, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে বেবি, আর কি হয়েছে তোমার, তুমি এভাবে চুল খোলা রেখেছো কেন? আমার কথাগুলো সে এমনভাবে এড়িয়ে যায় যেন আমি তাকে কিছুই বলিনি। তোমার কাজ হয়ে গিয়েছে, চলো এখন ফিরে যাই, এখন আমাকে আমার কাজ করতে হবে। জানি না কেন কিন্তু রেশমার এই কথাগুলো বলার সময় তাকে দেখতে খুব আজব লাগছিল, আর সে তার কোন কাজের কথা বলছিল আমি এটা বুঝতেই পারছিলাম না। আর তাই তখন আমার নিচে যাওয়াটাই ঠিক মনে হয়েছিল। আমরা সেখান থেকে নিচে নেমে সোজা রুমে চলে যাই। সেখানে রেশমা কোনো কিছু না বলেই ঘুমিয়ে পড়ে, কিন্তু তার তো কোনো একটা কাজ করার ছিল। আমার মনে হয়েছিল সে ক্লান্ত হয়ে গিয়েছে, তাই আমিও তাকে আর জাগাইনি, আর আমিও ঘুমিয়ে পড়ি, তাও আবার গভীর ঘুমে। প্রায় রাত 3টার সময় আমার ঘুম ভাঙে। রেশমা রুমের এক কোণায় বসে গুনগুন করছিল 21, 22, 23। আমি এতটাই ঘুমে আচ্ছন্ন ছিলাম যে আমার চোখ পুরোপুরি খুলছিল না। তারপরও আমি রেশমাকে এইটুকু বলি, বেবি এত রাত হয়েছে কি গুনছ, ঘুমিয়ে পড়ো। আমার কথা শুনে সে চুপ হয়ে যায়। তারপর যখন আমি ঘুমাতে চলে যাই সে আবার গুনতে শুরু করে 25, 26, 27। এইবার আমি তাকে কিছুই বলি না আর তার গণনাকে ইগনোর করে ঘুমিয়ে পড়ি। কিন্তু কিছুক্ষণ পর আবার আমার ঘুম ভাঙে। যখনই আমার চোখগুলো খুলে তখন একটি প্রচণ্ড আলোর সাথে আমার জানালা খুলে যায় আর জোরে বিদ্যুৎ চমকায়। এখন আমার চোখগুলো পুরোপুরি খুলে গিয়েছিল আর বিদ্যুতের শব্দের সাথে আমি রুমের ভিতরে আরও একটি আওয়াজ শুনতে পেয়েছিলাম। সেই আওয়াজ রেশমারই ছিল। সে উল্টো গণনা করছিল, 102, 101, 199। এইবার তার আওয়াজ শুনে আমার প্রচণ্ড রাগ হয়। আর আমি সেখানে রাখা হারিকেনের আলোর মাত্রা বাড়িয়ে দেই আর তার দিকে ঘুরিয়ে কিছু বলতে যাব, ঠিক তখনই সেই বৃদ্ধ লোক আমাকে ডাকছিল আর জোরে জোরে দরজায় কড়া নাড়ছিল। যখন আমি দরজা খুলি তখন দেখি গ্রামের আরও কিছু লোক আমার সামনে দাঁড়িয়ে আছে, একজনের হাতে লাঠি আর একজনের হাতে মশাল। তখনই সেই বৃদ্ধ লোকটা আমাকে বলে, এত বছর পর আবার আমাদের গ্রাম থেকে একটি বাচ্চা গায়েব হয়ে গিয়েছে, আর আমার মনে হচ্ছে সেই শয়তান মুক্ত হয়ে গিয়েছে। সত্যি করে বলো, তুমি উপরে যাওনি তো? এই সব গ্রামবাসীর চেহারায় চিন্তার রেখা ফুটে উঠেছিল, আর একজনের বাচ্চাও চুরি হয়ে গিয়েছিল। তাই আমি তাদের সম্পূর্ণ সত্যিটা বলে দেই, যাতে সেই বৃদ্ধ লোকটা চিৎকার করে বলে, পাগল হয়ে গিয়েছ নাকি, মরবে, দুজনেই মরবে, আর আমাদেরও মারবে। সেইটুকু বলে ঘরের ভেতরে তাকায়, আর রেশমা সেখানে কোথাও ছিল না। এই লোকদের জন্য আমিও কয়েক মুহূর্তের জন্য একদম ভুলে গিয়েছিলাম রেশমা কি গুনছিল যেন। গণনার আওয়াজ তখনও শোনা যাচ্ছিল। এ আওয়াজ যখন সে বৃদ্ধ লোকটা শুনতে পায় তখন সে সবাইকে চুপ থাকার ইশারা দেয়। তখনই সে আওয়াজ পরিষ্কারভাবে শোনা যায়, 51, 50, 49। আর সে চিৎকার করে বলে, ভেতরেই ভেতরেই আছে শয়তান, ধরো ওকে। তারপর যখনই আমি কোণা থেকে আসা রেশমার আওয়াজের দিকে তাকাই তখন আমার সামনে খুব ভয়ানক একটি দৃশ্য ফুটে ওঠে, যেটা দেখে আমার হুশ উড়ে যায়। রেশমা ঘরের এক কোণায় বসে এক এক করে তার মাথার এক একটি চুল টেনে টেনে তুলছিল, আর সে উল্টা গুনছিল। এখন তার মাথার আর মাত্র কয়েকটা চুল আছে আর পুরো মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আর সে মুচকি হেসে উল্টো গণনা করেই যাচ্ছিল। তার সামনে একটি বাচ্চাও বসা ছিল, যার গলা সে তার অন্য হাত দিয়ে চেপে ধরে রেখেছিল। তাকে এই অবস্থায় দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি তাকে কোনো কিছু বলে ওঠার আগেই সে ওই বাচ্চার ঘাড়ে তার দাঁত ঢুকিয়ে দেয়, এতে তার সম্পূর্ণ চেহারা রক্তে ভিজে লাল হয়ে যায়। এইসব দেখার পর না জানি আমার কি হয়েছিল,
আমি বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম আর গ্রামবাসী ভেতরে ঢুকে জোর করে তাকে বাইরে নিয়ে যাচ্ছিল। আমার ভেতরে এইটুকু সাহস ছিল না যে আমি এখন রেশমার জন্য কিছু করব। আমি আবার উঠে দাঁড়ানোর ব্যর্থ চেষ্টা করি, কিন্তু পরক্ষণেই বেহুশি আমার চোখ বন্ধ করে দেয়। আমার জ্ঞান তখন ফিরে আসে যখন আমার কানে গ্রামবাসীর চিৎকার চেঁচামেচির আওয়াজ যায়। মেরে ফেলো, কেউ যেভাবেই হোক এই শয়তানটাকে মেরে ফেলো, নয়তো আমাদের বাকি গ্রামটুকু ধ্বংস করে দিবে। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলো, মেরে ফেলো। যখনই আমার চোখ খুলে তখন আমি দেখি তারা রেশমাকে একটি গাছের সাথে বেঁধে রেখেছে। সে রক্তে ভেজা, চুল ছাড়া, মাথা নিয়ে মুচকি হেসেই চলেছে। মানুষ তার উপর পাথর ছুঁড়ে মারছিল আর একজন লোক তাকে পুরানোর জন্য নিজের হাতে মশাল নিয়ে দাঁড়িয়েছিল। আমি আমার রেশমাকে বাঁচানোর জন্য সেখানে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এই গ্রামবাসীরা আমার হাত পা বেঁধে রেখেছিল। আমি অনেক চিৎকার চেঁচামেচি করি, কিন্তু কেউ আমার একটি কথাও শুনেনি। আর তারা আমার চোখের সামনে আমার রেশমাকে জীবিত পুড়িয়ে দেয়। রেশমাকে মরতে দেখে আমি এক টুকরো লাশের মতো এক জায়গায় জমে গিয়েছিলাম। এখানে আগুন ঠান্ডা হয় আর তারপর আবার সেই বৃদ্ধ লোক পুরো বিধান আর তন্ত্রমন্ত্রের সাথে সেই শয়তানটাকে ওই পাহাড়ের উপর বন্দি করে দিয়ে আসে আর আমার হাতে রেশমার অস্থি ধরিয়ে দিয়ে বলে, এটা গঙ্গার জলে ভাসিয়ে দিও, ও আত্মা এদিক ওদিক ঘুরে বেড়াবে না, ও মুক্তি পেয়ে যাবে। আর বাবা, আমরা তোর রেশমাকে মারিনি, ওর জীবনের উল্টো গণনা তো তোর জন্যই শুরু হয়েছিল। আর শুকরিয়া আদায় করো যে আমাদের জন্য তুই ও আজ বেঁচে আসিস। এখন চলে যায় এখান থেকে, আর কখনো ফিরে আসবি না এই গ্রামে। সত্যিই তো বলেছিল, সে আমার জন্যই তো রেশমার প্রাণ গিয়েছে, কিন্তু আমি তাকে এভাবে ঘুরে বেড়াতে দিতে চাই না। তাই সেই গ্রাম থেকে বের হয়ে আমি সোজা গঙ্গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি রেশমার মুক্তির জন্য। কিন্তু ওকে এভাবে একলা যেতে দিতে পারি না, তাই আমিও চলে যাচ্ছি সারা জীবনের জন্য। রেশমা, আসছি আমি, রেশমা আমি আসছি। ঘন অন্ধকার জঙ্গল আর তার উপর চাঁদনি রাত, আর এই জঙ্গলের মাঝেই একটি নির্জন আর বিরান বাড়ি, যার এক রুম থেকে বের হয়ে আসা আলো খুব দূর থেকেই দেখা যাচ্ছিল। আর সেই বাড়ির সামনেই একটি শুকনো গাছ যেটা প্রতিটি বাতাসের সাথে দুলছে। এই নির্জন আর বিবান বাড়ির একটি রুমে একটি বাচ্চা মেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। রাত বেশ গভীর হয়ে গিয়েছিল আর সেই সাথে মেয়েটারও ঘুমও। তখনই হঠাৎ মেয়েটির রুমে লাইট জ্বলে ওঠে আর এক মুহূর্তের মধ্যেই সেই রুমের ভেতরে মৃত্যু অন্ধকার ছড়িয়ে পড়ে। আর এরই মাঝে মেয়েটির চোখ খুলে যায়। মেয়েটি তার চোখ পলক ঘুরিয়ে রুমটাকে দেখছিল, তখনই সে দেখে তার উপর একটি ছায়া হেঁটে যাচ্ছে, যেটা দেখে মেয়েটি ভয়ে আঁতকে ওঠে। কিন্তু মেয়েটি চিৎকার করে ওঠা আর কাউকে নিজের সাহায্যের জন্য ডাকার আগেই সে তার সামনে জানালায় একজনের হাত দেখতে পায়, যেটা পুরোপুরি রক্তে ভেজা ছিল। রক্তে ভেজা হাত দেখে মেয়েটি ভয়ে কাঁপতে শুরু করে। তার পরক্ষণেই কোনো জীবিত লাশের মতো বিছানার উপর পড়ে থাকে। জ্বলন্ত স্ট্রিট লাইটের মাঝে একটি গাড়ি দ্রুত গতিতে চলছে আর বাতাসের সাথে কথা বলছে। আর এই গাড়ির ভেতরে মাধুরের পুরো পরিবার, তার স্ত্রী রিমা আর তার মেয়ে চিঙ্কি, নিজেদের গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে। রাত গভীর হতে দেখে মাধুর তার মেয়ে চিঙ্কিকে বলে, চিঙ্কিমা এখনই ঘুমিও না, আমরা কিন্তু এখনই পৌঁছাচ্ছি। কিন্তু চিঙ্কির উপর তো এখন ঘুমের ভূত চেপে বসেছিল। সে তার অর্ধেক ঘুমন্ত চোখগুলোকে সামলে তার বাবাকে বলে, বাবা আমার তো খুব ঘুম পাচ্ছে, জলদি বাড়ি চলো না। নিজের মেয়ের কথা শুনে মাধুর তার স্ত্রী রিমাকেও জিজ্ঞাসা করে, রিমা তোমারও কি ঘুম পাচ্ছে? কিন্তু রিমার চোখগুলো তো একটি গাড়ির হেডলাইটের মতো জ্বলছিল, তার চেহারায় ঘুমের কোনো গন্ধও ছিল না। রিমা চিঙ্কিকে বুঝিয়ে বলে, না চিঙ্কি মা, আমরা তো আর আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব, একটু সবুর করো। আর মাধুর
ওই পানির বোতলটা পাস করো তো। রিমা পানি চাওয়ায় মাধুর রিমাকে পানি ধরিয়ে দিয়ে বলে, আম রিয়েলি সরি রিমা, আমার জন্যই তো তোমাদেরকে এত কষ্ট করতে হয়। ছয় মাস পরপরই আমার ট্রান্সফার হয়ে যায়, কি করব বলো, জবটাই তো এমন। বাট আই হ্যাভ রিয়েলি গুড নিউজ ফর ইউ, দে হ্যাভ মেড মি দ্য ভাইস প্রেসিডেন্ট অব দ্য সেলস নাও। ভেবেছিলাম এই নিউজটা খুব ভালোভাবে আমরা সেলিব্রেট করব, কিন্তু সুযোগই পেলাম না। মাধুর তার স্ত্রী আর মেয়ের সাথে কথা বলতে বলতে গাড়ির গতি বাড়িয়েই যাচ্ছিল, আর যে স্ট্রিট লাইটগুলো একটু আগে জ্বলছিল আর নিভছিল তা এখন পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছিল। পুরো রাস্তা এখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল, আর হঠাৎ করে গাড়ির সামনে দিয়ে একটি ছায়া হেঁটে যায়, যেটা দেখে রিমা খুব অবাক হয় আর চমকে উঠে বলে, এটা কি ছিল? এতে মাধুর বলে, কি ছিল আর কার কথা বলছো তুমি? মাধুরের কথা শুনে রিমা ভয়ে বলে, তুমি দেখনি কি যেন আমাদের সামনে দিয়ে গেল? কিন্তু রিমার ভয় মাধুরের জন্য শুধুই মজা ছিল। মনে হচ্ছে তোমারও খুব ঘুম পাচ্ছে, ব্যাপার না, তুমিও ঘুমিয়ে পড়ো, যখন আমরা পৌঁছে যাব তখন আমি তোমাকে জাগিয়ে দেব, ঘুমাও কেমন? মাধুরের কথা শেষ করার আগেই রিমা বলে, নিশ্চয় কিছু হয়েছে, তুমি জলদি বাড়ি ফিরে চলো, আমার খুব ভয় লাগছে। মাধুর রিমার কথা মনোযোগ দিয়ে শুনছিল, তখনই বড় একটি জিনিস তাদের গাড়ির সাথে ধাক্কা খায় আর একটা চিৎকার পুরো মহলকে ঠান্ডা করে দেয়। কিন্তু এত কিছু হওয়ার পরেও মাধুর ব্রেক চাপে না আর আরও দ্রুত গাড়ি চালাতে থাকে। চিৎকার শুনে রিমাও খুব ভয় পেয়ে গিয়েছিল, তাই সে তার স্বামী মাধুরকে বলে, ওটা কি ছিল মাধুর? আমরা কারো অ্যাক্সিডেন্ট করে দিইনি তো। রিমার কথা শুনে মাধুর হাসতে হাসতে বলে, কিছু না রিমা, হয়তো কোনো জঙ্গলি জানোয়ার হবে হয়তো, আর তুমি তো জানোই এদেশের জঙ্গলি জানোয়াররাও রাস্তায় ঘুরে বেড়ায়। কিন্তু চিঙ্কিও ভয় পেয়ে গিয়েছিল, সেও তার বাবাকে বলে, বাবা আমার খুব ভয় হচ্ছে, জলদি বাড়ি চলো। চিঙ্কির কথা শুনে মাধুর বলে, চিঙ্কি মা তুমি আমার সাহসী বাচ্চা তাই না, তাহলে ভয় পাচ্ছ কেন, বাবা তোমার সাথে তো আছেই। মাধুর এখন যে ভয়টাকে এড়িয়ে যাচ্ছিল আসলে তার শিকার তো সে নিজেও হয়েছিল। এখন সে কাউকে তার ভয় বুঝতে দেয়নি। কিছু দূরে এগিয়ে যাওয়ার পর মাধুর তার পরিবারের সাথে নতুন বাড়িতে পৌঁছে গিয়েছিল। সে তালা খুলে ভিতরে যেতেই চলেছিল, তখনই একটি ভয়ানক বিড়াল, যার একটি চোখ ছিল না, সে তাদের একদম সামনে চলে আসে। বিড়ালের এত ভয়ানক চেহারা দেখে চিঙ্কি ভয়ে চিৎকার করে ওঠে। সে ভয়ে তার মাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু রিমা ও চিঙ্কিকে শুধুমাত্র একটি বিড়াল বুঝিয়ে ঠান্ডা করে দেয়। তিনজনই তখন প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল আর সবারই ঘুম পাচ্ছিল, তাই রিমা চিঙ্কিকে তার রুমে ঘুম পাড়িয়ে নিজেরাও ঘুমাতে চলে যায়। রাত এখন তার চূড়ায় পৌঁছে গিয়েছিল, সবাই ঘুমে বিভোর হয়ে পড়েছিল। তখনই কেউ একজন তাদের বাড়ির ঘণ্টা বাজায়। ঘণ্টার আওয়াজ শুনে রিমা আর মাধুর এক ঝটকায় উঠে পড়ে। আরে এই সময় কি এসেছে, এখানকার কাউকে তো আমরা চিনি না। রিমার কথা শুনে মাধুর বলে, রিমা তুমি ভয় পেও না, আমি দেখছি হয়তো কোনো গার্ড হবে। এ কথা বলে মাধুর দরজা খুলতে যায়, কিন্তু তখনই পুরো ঘরের লাইট জ্বলতে নিভতে শুরু করে। মাধুর এটাকে এড়িয়ে গিয়ে দরজা খুলে দেয়, তখনই তার চোখ কপালে উঠে যায়, কারণ দরজার সামনে ষাট বছরের একটি বৃদ্ধা মহিলা দাঁড়িয়েছিল। আপনি কে? মাধুর জিজ্ঞাসা করায় সেই বৃদ্ধা মহিলা বলে, সাহেব আমার নাম শান্তি, আমি পাশের বাড়িতে কাজ করি, গার্ডাম আগে বলেছে আজ আপনারা এখানে এসেছেন, তাই আমি ভাবলাম আপনার সাথে বলিনি। শান্তির কথা শুনে মাধুর তার ঘড়ি দেখে তারপর বলে, শান্তি এখন রাত দুটা বাজে আর এই সময় আপনি এই ঘুম হারাম করে আমাদের কাছে কাজ চাইতে এসেছেন। মাধুর যখন এইসব কথা বলছিল তখন রিমাও তার পিছনে এসে দাঁড়ায় আর সেও শান্তিকে দেখে মাধুরের কাছে জিজ্ঞাসা করে, মাধুর কে এই মহিলা আর এই সময় আমাদের দরজার সামনে কি করছে? রিমার প্রশ্ন শুনে মাধুর কিছু বলে ওঠার আগেই শান্তি বলে ওঠে, ম্যাডাম আমি কাজের বুয়া কাজ চাইতে এসেছি। কাজ? তাও আবার এত রাতে?
আপনি সকালে এসেও তো এই ব্যাপারে কথা বলতে পারতেন। এই কথা শুনে শান্তি ঘরের ভিতরে তাকিয়ে বলে, সকাল অবধি আপনারা থাকেন কি না থাকেন, কি বলতে চাইছো তুমি? আরে ম্যাডাম, আমি বলতে চাইছি আপনারা ব্যস্ত লোক, সকাল সকাল হয়তো অফিসে যেতে হয়, আর এমনিও তো এই সোসাইটি শহর থেকে 30 কিলোমিটার দূরে। শান্তির কথা শুনে রিমা এখন তার উপর সন্দেহ করতে শুরু করেছিল। তখনই এই ঘটনাকে সামলে নিয়ে মাধুর রিমাকে বলে, হ্যাঁ রিমা, ও একদম ঠিকই বলছে, আমাকেও স্যার বলেছিল এখানে কাজের বুয়া পাওয়া খুব মুশকিল। তারপর সে শান্তিকে বলে, ঠিক আছে শান্তি, আপনি ভিতরে আসুন, সকাল অবধি আপনার কাজ তো শেষ হয়েই যাবে। কিন্তু যখনই শান্তি এই বাড়ির ভেতরে ঢুকে, তখনই বাড়ির ভেতরে প্রবল বাতাস বইতে শুরু করে আর বিদ্যুৎ চলে যায়। এক মুহূর্তের মধ্যে পুরো বাড়ি অন্ধকার হয়ে যায়। এটা দেখে রিমা খুব ভয় পেয়ে যায়। এসব কি হচ্ছে, হঠাৎ করে বিদ্যুৎ কেন চলে গেল? এখানে প্রায় সময় এমনটা হয়, আপনি ভয় পাবেন না, আমার কাছে মোমবাতি আছে, আমি মোমবাতি জ্বালিয়ে আমার কাজ করে নিব, আমি আপনাকে একটুও বিরক্ত করব না। শান্তির কথা শুনে রিমা আর মাধুর ঘুমাতে চলে যায়। এদিকে শান্তিও মোমবাতি জ্বালিয়ে তার আলোটাকে খুব লক্ষ্য করে দেখতে শুরু করে, যেন শান্তির মোমবাতির আলোতে অন্য কারোর অস্তিত্ব দেখতে পাচ্ছে সে। কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়িতে ভয়ানক চিৎকার শোনা যায়, যেটা শুনেই রিমার ঘুম ভেঙে যায়। কিন্তু যখনই সে নিজেকে সামলে ওঠে, তখন দেখে মাধুর গায়েব। মাধুরকে গায়েব হতে দেখে রিমার পায়ের নিচের মাটি সরে যায়। সে ভয়ে ভয়ে হেঁটে আসছিল, তার পাগুলো একদম জমে যাচ্ছিল। তখনই রিমা এমন একটি দৃশ্য দেখতে পায় যা দেখে তার শরীরের রক্ত জমে যায়। নিচের হলে একটি ভয়ানক শয়তান মাধুরের গলা চেপে ধরে তাকে উপরে উঠিয়ে রেখেছে। শান্তিও আগে থেকেই সেখানেই উপস্থিত ছিল, সেই সব হতে দেখছিল। সে চিঙ্কিকে তার পিছনে লুকিয়ে রাখে, কিন্তু মাধুর তখনও শয়তানের কবজায় ফেসে তার শেষ নিঃশ্বাস গুনছিল। নিজের স্বামীকে ব্যথায় কাতরাতে দেখে রিমা মাধুরকে বলে, এইসব কি হচ্ছে মাধুর, এই শয়তানটা কে আর কি চায় তোমার কাছে? রিমা এ কথা বলে মাধুরকে ছাড়াতে যাচ্ছিল, তখনই শান্তি রিমাকে থামিয়ে দিয়ে বলে, ওদিকে এগিয়ে যেও না, নয়তো তুমিও মরে যাবে, আর তোমার মেয়েকেও আমি বাঁচিয়ে রেখেছি। এরই মাঝে মাধুরও ব্যথায় কাতরাতে কাতরাতে রিমাকে বলে, পালাও রিমা, পালাও, পালিয়ে যাও। কিন্তু রিমা কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে, তাই রিমা তখনই শান্তিকে জিজ্ঞাসা করে, শান্তি তুমি অন্তত বলো এসব কি হচ্ছে। কিন্তু শান্তি রিমাকে কোনো উত্তর দেয় না, জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করে সে। ওম হিম চিম, ওম হিম চিম, ওম হিম কিম নমো, নমো হিম টিম, ওম হিম টিম। শান্তি মন্ত্র পড়েই যাচ্ছিল, শয়তানের চারদিকে আগুন জ্বলে ওঠে তখন, যার ফলে শয়তান মাধুরকে আগুনের উপর ফেলে দেয় আর চিঙ্কির দিকে এগিয়ে যেতেই শুরু করে। কিন্তু আগুনের তাপ এতটাই ছিল যে মাধুরের অর্ধেক শরীর জ্বলে যায়। কিন্তু চিঙ্কি তখনও বিপদে ছিল, কারণ আগুন জ্বলে ওঠার পর এই শয়তান সোজা চিঙ্কির দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু শান্তি শয়তানের পরিকল্পনায় জল ঢেলে দেয়। সে তার পাশের একটি মোমবাতি উঠিয়ে সেটা শয়তানের উপর ফেলে দেয় আর জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করে। ওম হিম কিম নমো, নমো হিম টিম, ওম হিম টিম। শান্তি এই মন্ত্র পড়তে পড়তে ইশারা দিয়ে তাদের তিনজনকে ঘরের ভেতরে চলে যেতে বলে। মাধুর শান্তির ইশারায় বুঝতে পারে চিঙ্কি আর রিমাকে নিয়ে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঘরের ভেতরে যেতে শয়তানের আওয়াজ আরও বিকট হয়ে ওঠে, আর সেই সাথে শান্তির মন্ত্র উচ্চারণের আওয়াজটাও প্রকট হয়ে উঠছিল, যেন এক্ষুনি পুরো বাড়ি ভেঙে গুঁড়িয়ে পড়বে। ঘরে থাকা বেডটাও বাতাসে উঠতে শুরু করে। চারিদিকে একটি ভয়ানক দৃশ্য ফুটে উঠেছিল। এই সময়
এতটাই শব্দ দূষণ হচ্ছিল যে চিঙ্কির কান ফেটে রক্ত বের হচ্ছিল। সবার মনে হচ্ছিল আজকের রাতটাই হয়তো তাদের পরিবারের শেষ রাত হবে। যখন মন্ত্র উচ্চারণ আর বিকট আওয়াজে সবার কান ফেটে রক্ত গড়িয়ে পড়ছিল, তখন সবার চোখ আপনাআপনি বন্ধ হয়ে গিয়েছিল। পরের দিন সকালে আলো ফুটতেই যখন তিনজনের চোখ খুলে, তখন সবাই বুঝতে পারে কাল রাতের দুর্ঘটনার পরেও তারা সবাই জীবিত আছে। মাধুর যখন তার পুরো পরিবারের সাথে নিচে আসে, তখন দেখে পুরো ঘরের চেহারাটাই বদলে গেছে, যেন এখানে কোনো ভয়ানক যুদ্ধ হয়েছিল। তখনই মাধুর দেখে শান্তি বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে। মাধুর তৎক্ষণাৎ শান্তির জ্ঞান ফেরানোর চেষ্টা করে। শান্তি, হুশে এসো শান্তি। মাধুরের এই প্রচেষ্টা সফল হয়। শান্তির চোখ খোলাতেই সবার চোখে আনন্দের রেখা দেখা দেয়। শান্তি সবাইকে সুস্থ স্বাভাবিক দেখে মাধুরকে জিজ্ঞাসা করে, স্যার আপনারা সবাই ঠিক আছেন তো? এতে রিমা বলে, হ্যাঁ শান্তি, আমরা সবাই ঠিক আছি, কিন্তু কাল রাতে যা হলো তা কি ছিল? সাহেব, কাল রাতে আপনার গাড়ির সাথে যার ধাক্কা লেগেছিল সে কোনো জানোয়ার নয়, বরং আমার স্বামী অজয় সিং ছিল। কালো মদ খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, তখনই আপনার গাড়ির সাথে ধাক্কা খেয়ে মরে গিয়েছিল। যখন আমি ওকে খুঁজতে খুঁজতে সেখানে যাই, তখন ও একটা শয়তান হয়ে উঠেছিল। তাই মৃত্যুর পর শয়তান হয়ে সে তার প্রতিশোধ নিতে আপনার বাড়ি পৌঁছে। এ কারণে কাল রাতে আমাকে আপনার বাড়ি আসতে হয়েছিল। শান্তির এসব কথা শুনে রিমা শান্তিকে ধন্যবাদ জানিয়ে দিয়ে বলে, শান্তি, কাল যদি তুমি আমাদের সাহায্য করতে না আসতে, তাহলে হয়তো আমাদের কেউ আর জীবিত থাকতাম না। তোমার এই উপকারের কথা আমরা সারা জীবন মনে রাখব। কিন্তু তখনও মাধুরের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু শান্তি, যদি আবার সেই শয়তান ফিরে আসে? এতে শান্তি মাধুরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, সাহেব, ও আর কখনোই আপনাদের বিরক্ত করতে আসবে না, কারণ আমি ওকে সারা জীবনের জন্য মুক্তি দিয়ে দিয়েছি। আর ও যেই শয়তানের পূজা করত, তাকেও আমি আমার বাবার শেখানো বিদ্যা দিয়ে শেষ করে দিয়েছি। এখন চিঙ্কি ছাড়া আপনাদের আর কেউ বিরক্ত করতে পারবে না। শান্তির কথা শুনে সবাই হাসছিল, কিন্তু মাধুর আর তার পরিবারের এই বাড়িতে আসার পর যে ঘটনার সম্মুখীন হয়েছে, তা হয়তো এই বাড়ি থেকে যাওয়ার পর তারা জীবনে কখনোই ভুলতে পারবে না এই ঘটনাটা। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন, হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।